থাকেন আগে আর কথা আগে থাকলাম যে ভাই এসব ব্যবহার তো ভালো আচ্ছা বাড়ি বাড়ি কোনে গরু কত বছর যাবত চড়াচ্ছেন মাঠে এভাবে দশ পনেরো বছর কয়দিনের মধ্যে এসব জায়গায় পানি পরিপূর্ণ হয়ে যাবে পানি মনে করেন ঠিক নাই দশ দিনে যেতে পারে সাত দিনে যেতে পারে এর ও এখানে পানি ওই গাঙ্গে ভারি বেশি আপনার পালে কতগুলো গরু আছে মো এখানে গরু আছে পরে আপনার দেড়শো গরু মতো আছে দেড়শো আপনার পালে সর্বোচ্চ সবগুলো কি দুধ দেওয়া গরু না হ্যাঁ সবগুলো দুধ দেওয়া কিছু কখন আছে যেগুলো ফেক নেট এরকম আছে আচ্ছা এই যে সর্বোচ্চ কত লিটার দুধ দেওয়া গাভী আছে আপনার এখানে এটা মনে করেন বেশি বিশ পঁচিশ দুই বেলা এরকম আছে আচ্ছা কি সুন্দর সিনারি মাশাআল্লাহ চোখ জুড়ানো দৃশ্য তো বাড়ি আর কয়দিন এখানে আছেন দশ দিনের মতো দশ দিন হয়তো পারে নাও পারে কারণ পানি বেশি বাড়তেছে বাড়তেছে না পানির সাথে যাওয়া ও এক বছর মনে করেন ডুবে গেছিলাম তো কারণে দেওয়ার লেগে আরো চিন্তা ভাবনা বেশি অবস্থান করেন এই ভুতুরি এলাকায় এখানে এই ফাঁকা জায়গায় জীবনকালে এরকম কোন সময় ঘটছে যে ওই যে ভূত টুত আক্রমণ বাইরে কিছু দেখা যায় আমার কোনো আক্রমণ করে না আমরা যে রাত দশটা পর্যন্ত গরু খাওয়া মানে তারপরে আপনার এই ঘুমে টুমে থাকি যেখানে সেখানে আমরা শুয়ে থাকি গরু দেন শুয়ে পারবো না কোনো সমস্যা আল্লাহ হয় না গরু আপনি তো সুন্দর সুন্দর গানও পারেন দেখলাম টান দিলেন একটা একটা গানের টান দেন তো অনেকে রাখাল আছে না আগে রাখালের সাথে একটা গানের নিবিড় সম্পর্ক ছিল গরু চড়াই তো আর গান গাইতো কি আমরা সামনে কথা বলি বড় লজ্জা করে বলেন কি একটা গান শুনান আমি ক্যামেরা অফ করছি আপনি শোনান আমাকে শোনান হ্যাঁ শোনা মানি না তাহলে এখন গরু খাওয়াচ্ছেন কি কি ভাই এখন খাওয়া দিছে যে ঘাস খাওয়া দিছি আর দানাদার ভুষি খাওয়া দিছি আচ্ছা আর কি কাঁচা ঘাসি আনা কি কাঁচা ঘাসি আনা আর বাদ গেলে খেয়ার খাবে ভাই এখান থেকে যদি কেউ গাভী ক্রয় করতে চায় আপনার এখানকার সুন্দর সুন্দর গাভী তাহলে কিভাবে বেচা বিক্রি হয়ে থাকে একটু এ বিষয়ে বলবেন কি এটা এই জায়গায় মনে করেন আমাদের গরু বিক্রি করে না বুঝছে ও মালিক না এমনিতে কোটিপতি টাকার অভাব নাই ও আপনি এখানে বেতনভুক্ত তাই না হ্যাঁ বেতনভুক্ত ও একটু কষ্ট করে বলবেন কি আপনি কত কেমন বেতন দেয় আমার বেতন হলো 15,000 খাওয়া মালিক ও আচ্ছা সবকিছু বাজার ঘাট চাউল সবকিছু মালিকের না এই কখন কিভাবে লালন পালন করেন এই বিষয়ে একটু বলেন তো যে নাম ধরেও ডাকেন হ্যাঁ এটা নাম ধরে ডাক দিলে সব গরু যখন দুধ দোয়াই তার নাম ধরে ডাক দিলে সব গরু চলে আসে আচ্ছা আপনি এখন কয়টা পর্যন্ত রাখবেন না এখন রাত 8টা পর্যন্ত রাখবো ও রাতে চোখে দেখবেনি গরু হ্যাঁ রাতে ভালো বলেন কি আচ্ছা তাহলে দুধ কিভাবে এখান থেকে নিয়ে যায় ভাই দুধ এখান থেকে লোক লাহা আছে আমাদের ওই যে নিয়ে যাচ্ছে ও ওই যে নিয়ে যাচ্ছে বড়ালে না লোক লাহা আছে ওরা দুধ নিয়ে তাহলে রেশম বাড়ি আপনার বাড়ি তাহলে সিরাজগঞ্জের ভিতর হ্যাঁ ঠিক আছে ভাই দেখাই